নোটিস গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি রাজ্যের মেডিকেল কলেজে গ্রুপ ডি পদের রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে রাজ্যের যে কোনো জেলা থেকে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন কিন্তু কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরো বিস্তৃত তথ্য আগে প্রথমে আপনি দেখে নিন তারপরে আপনি এক এক করে আবেদন করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন এই যে ফর্মটি এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের বয়ান দেওয়া আছে এই অ্যাডমিট কার্ডের ফর্মটিও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটের ভেতরে নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানাতে আপনাকে পাঠিয়ে দিতে হবে এই অ্যাডমিট কার্ড সহ পুরো যে ফর্মটি রয়েছে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট আপনি যেগুলি প্রযোজ্য হবে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে তো দেখুন আমি এক এক করে সমস্ত ডিটেলস আলোচনা করব তো ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে নিয়ে দেখতে থাকুন সম্পূর্ণভাবে আপনার যে চাকরিটি হবে সেটি হবে পশ্চিমবঙ্গের এনআরএস যে মেডিকেল কলেজ কলকাতাতে রয়েছে সেই এনআরএস মেডিকেল কলেজ আপনারা সকলেই চেনেন এনআরএস নামটি হয়তো শুনেছেন বা অনেকেই এই এনআরএস হাসপাতালে গিয়েছেন এই হাসপাতালেই এই নিয়োগটি হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোট সুনপদ ছটি রয়েছে এবং যে পদটি রয়েছে সেই পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে পাশাপাশি কারা আবেদন করতে পারবেন সেটি অবশ্যই দেখে নিন এখানে বলা হয়েছে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে আঠারো থেকে চল্লিশ বছরের ভেতরে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন বয়সটি গুনবেন ডিসেম্বর মাসের এক তারিখ হিসাবে এখানে বয়সের ক্ষেত্রে যদি আপনার বয়স বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাস্ট অনুযায়ী ছাড় পেয়ে যাবেন এখানে কার আবেদন করতে পারবেন তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশান কোয়ালিফিকেশান ক্ষেত্রে এইট পাস হলে আবেদন করতে পারবেন কিন্তু এখানে যে আপডেটটি আপনাকে প্রথমেই জানতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ডোম কমিউনিটি তো এখানে দেখতে পাচ্ছেন ডোম কমিউনিটি থেকে যারা বিলং করছেন তারা এখানে আবেদন করবেন এবং এখানে কিন্তু আপনাদের অভিজ্ঞতা লাগবে কাজের এক্সপিরিয়েন্স লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে মার্টারি এবং মর্গ মর্গেতে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে এইভাবে কেননা আপনার কাজটি হয়তো মর্গেই হতে পারে তাই এই আপডেটটি আপনাকে প্রথমে দেখে নিতে হবে তারপরে আবেদন করবেন আবেদন করার জন্য যে লাস্ট ডেট পাবেন সেটি হচ্ছে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে সমস্ত তথ্যগুলি দ্য প্রিন্সিপাল এনআরএস মেডিকেল কলেজ একশো আটত্রিশ এজেসি বস রোড কলকাতা এবং এখানে পিন নম্বরটি দেওয়া হচ্ছে সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এখানে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড পোস্টে পাঠাবেন স্পিড পোস্টেও কিন্তু আপনি পাঠাতে পারবেন হ্যান্ড ডেলিভার কিন্তু যদি আপনি পাঠান সেক্ষেত্রে আপনার কিন্তু তারা গ্রহণ করবে না আশা করি আপনাদের পুরো যদি আপনি ইচ্ছুক হন অবশ্যই আবেদন করুন কিন্তু যদি আপনি ডোম কমিউনিটি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন এই আপডেটটি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে রাখতে চেষ্টা করবেন যারা এই কমিউনিটি থেকে বিলং করছে এবং তারা যাতে আবেদন করতে পারে অনায়াসেই পরবর্তী চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেট কিছু করার ভেতরে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য